राज्य बीएसएफ जवान कर्तृक तीन सहकर्मी के हत्या और परवर्ती समय निजे आत्मघाती हुआ एवं प्रथम बैटालियने टीएसआर जवान नायक मानिक घोष कर्तृक स्त्री पुत्र कन्या सह परिवार तीन सदस्य के गुली करे हत्या करे निजे आत्मघाती हार मत विषय निये बुधवार राज्य पुलिस महानिर्देशक ए के शुक्ला एक सांबादिक सम्मेलन करें। बुधवार সাংবাদিক সম্মেলনের শুরুতে রাজ্য পুলিশের মহানির্দেশক বলে বিষয়টি খুবই দুঃখজনক ঘটনা। স্ত্রী পুত্র কন্যা সহ তিনজনকে হত্যা করে নিজ আত্মঘাতী হয় প্রথম ব্যাটালিয়নের জওয়ান নায়ক মানিক ঘোষ। রাজ্যের সবকটি সংবাদ মাধ্যমের সাথে সাথে কয়েকটি জাতীয় সংবাদ মাধ্যমেও এই দুঃখজনক সংবাদ প্রকাশিত হয়। তিনি বলেন, এই ঘটনায় নির্দোষ মানুষের প্রাণ যায়। রাজ্য সরকার বিশেষ করে মুখ্যমন্ত্রী বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখার জন্য এবং অতি শীঘ্রই গভীরভাবে তদন্ত করে দেখার জন্য নির্দেশ দিয়েছেন। রাজ্য পুলিশও গুরুত্ব দিয়ে দেখছে বিষয়টি। গার্ড কমান্ডার সেন্ট্রি এবং একজন রাইফেলম্যান সহ তিনজনকে সাসপেন্ড করা হয়েছে। আই এক্সপ্রেস মাই ডিপেস্ট গ্রিফ টুয়ার্ডস দিস ইনোসেন্ট লাইভস হুইচ ওয়ার লস্ট। Government, particularly Honorable Chief Minister, has taken this incident very seriously, and immediately he asked for a thorough inquiry into the incident and take all possible steps and issue directions and guidelines so that this type of incident does not recur. We have also taken this incident with all seriousness. Yesterday itself, we ordered inquiry. রাজ্যবাসী একের পর এক ঘটনায় বিব্রত। এর আগেও টিএসআর এর রাইফেলের গুলিতে রাজধানীর দুর্জয়নগরে প্রাণ যায় তনুশ্রী এবং সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের। তাই রাজ্যবাসী এই ঘটনার সঠিক তদন্ত হোক এটাই আশা করে রাজ্য সরকার ও রাজ্য পুলিশ প্রশাসনের কাছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।